Tangshala Buba Grakor Aguni Birada Chomuniwa BJP ni bukhalte kasha koton logo gutum pada khlaiza kha Majaka hakotoni Montri Pratima Bumik Tangphang Rajak Papiya Dotto BJP ni Buri Murjani Adongjuk Jonna Deborma Akoshong Pandawa Puronigom Buri Batane Rono Kubuskangni 25 November Salmari Chongmariwa Kobang Bud Bai Kaplai Khainamagai Koimongnar kha Asala logo gutum pada kokshana thangi hakotoni Montri Pratima Bumik Hasini Hamkrai Khainabagai te Puronigom ni Amsini Hamkrai Khlaidani Bagai BJP ni Batane Rono Kobang Bud Bai Kaplai Khaina Kokshaka Yagolo Kubuni Majak Phane Adunu Bo Kokshawi Khnari kha বৃহস্পতিবার গুরুবার আমাদের পৌর নিগম আমরা আগরতলা 2016 সালে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি ভারতবর্ষের 100টা শহরের সঙ্গে আমাদের রাজ্যের আমাদের প্রাণের শহর আমাদের প্রিয় শহর রাজা মহারাজাদের শহর মাতা ত্রিপুরেশ্বরীর এই পুণ্যভূমি আগরতলাকে স্মার্ট সিটি অন্তর্ভুক্ত করা হয়েছে আগরতলা স্মার্ট সিটির মানকে ফিট করছিল না তৎকালীন সময়ে বর্তমান উপরাষ্ট্রপতি আরবান ডেভেলপমেন্টের মন্ত্রী ছিলেন সেই আগরতলাকে স্মার্ট সিটির অন্তর্ভুক্ত করা হয়েছে স্মার্ট সিটির অন্তর্ভুক্ত হওয়ার পরে এবং আমাদের 18 সালে সরকার আসার পরে প্রথমবার আমরা আগরতলাতে পৌর নিগমের নির্বাচন করতে যাচ্ছি এই নির্বাচনের সভায় মঞ্চে উপস্থিত মহিলা মোর্চার নেতৃত্বে আজকে আমাদের এই পৌর নিগমের 51 জন প্রার্থী আমাদের রয়েছে যার মধ্যে 25 জন মহিলা রিজার্ভ আসন ছিল আমরা ভারতীয় জনতা পার্টি আমরা সেই 25 জনের মধ্যে আমরা 28 জন বোনকে প্রার্থী করেছি 3 জন বেশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী যে মহিলা সশক্তিকরণের কথা বলে সে সশক্তিকরণ আমরা নিজের ঘর থেকে শুরু করেছি একটা কথা আছে চ্যারিটি বিগান্স হোম সেই তিনজন বোনদেরকে আমরা সাধারণ আসন থেকে আমরা বেশি 28 জনকে আমরা প্রার্থী দিয়েছি কবে 25 তারিখ আমাদের প্রত্যেকটা নির্বাচনের এজেন্ডা হচ্ছে ডেভেলপমেন্ট আর ডেভেলপমেন্ট আর আমাদের একটা মন্ত্র আছে মন্ত্রটার নাম কি মোদি মন্ত্র মন্ত্রটা কি মোদি মন্ত্রটা কি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আমরা মহিলা আমরা নারী আমরা সবকিছু পারি আজকে আমাদের কাছে আপনাদেরকে ডাকার মূল উদ্দেশ্য আপনাদেরকে না ডাকলেও হতো আপনারা সবাই কাজ করছেন আপনাদের এই জায়গায় আনার উদ্দেশ্য হচ্ছে আমরা মা দুর্গার রূপ ধারণ করতে হবে আজকে থেকে প্রত্যেকের বাড়ি যেতে হবে প্রত্যেকের পরিবারের সঙ্গে সম্পর্ক করে আমার মাননীয় প্রধানমন্ত্রী জি গত 7 বছরে আমার বোনদের জন্য মায়েদের জন্য 70টা প্রকল্প করেছেন আজকে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষ না আমার আগরতলাই নয় গোটা ভারতবর্ষের বাইরে যারা রাষ্ট্রনায়করা রয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিদেশে তারা অবাক হয়ে আমাদেরকে রাষ্ট্রের নাগরিকদেরকে মন্ত্রীদেরকে জিজ্ঞেস করে ভারতবর্ষের মতো রাষ্ট্র এক 80 কোটি লোকদেরকে 80 কোটি মায়ের পরিবারকে 5 কেজি করে চাল কোভিড এর সময় সবার ঘরে পৌঁছে দেন এটা কেমন সরকার রে বাবা
80 কোটি পরিবারকে মাথা পিছু 5 কেজি করে চাল অন্ত্যোদয় যোজনা অন্নপূর্ণা যোজনা যেটা রয়েছে সেটা তো রয়েছে 5 কেজি করে চাল 1 কেজি করে ডালের ব্যবস্থা 15 মাসের ব্যবস্থা করেছে এটা কেমন ভারতবর্ষ কেমন দেশ কেমন প্রধানমন্ত্রী বিনা মূল্যে আমার আগরতলা সহ গোটা ভারতবর্ষের 8 কোটি মায়েদের 8 কোটি মায়েদেরকে উজ্জ্বলা যোজনা গ্যাসের ব্যবস্থা চুলার ব্যবস্থা সিলিন্ডারের ব্যবস্থা করে দিয়েছে আমার রাজ্যে আমাদের সরকার আসার পরে আমরা 2,72,000 কানেকশন দিয়েছি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আরে এইগুলি তো মোদিজি করেছেন আপনি কেন বলছেন এই জন্য বলছি 2016 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজি আমাদের রাজ্যের জন্য 3,33,000 গ্যাসের চুলার ব্যবস্থা করেছেন তৎকালীন সময় সর্বহারা সরকার গরীব মেহনতি মানুষের সরকার কমরেডদের যে সরকার ছিল সরকার সাহেবের সরকার আমার রাজ্যের মায়েদেরকে গ্যাসের চুলাগুলি দেননি আমরা পর্যন্ত আজকে আমাদের এই চৌমুহনিতে মহিলা মোর্চার আমি যেদিকে তাকাচ্ছি বন্ধের জন সমুদ্র মহিলাদের সমুদ্র দেখা যাচ্ছে সে মায়েদেরকে শিশু দিদিদেরকে আমি আমার শুভেচ্ছা এবং আমার প্রণাম জানাচ্ছি এই সবার মঞ্চাসীন মহিলা মোর্চা রাজ্য কমিটির সভানেত্রী ঝর্ণা দেববর্মন মহোদয় রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত মহোদয়া মনিকা দাস দত্ত মহোদয়া নীলিমা ঘোষ মহোদয়া এবং আমাদের জেলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রয়েছেন উপস্থিত অন্তরাদি এবং বিভিন্ন মণ্ডল থেকে আগত আমার বোনেরা আমার মায়ের আমরা 34,000 2016-17-18 মার্চ মাস পর্যন্ত ত্রিপুরা রাজ্যের মাত্র 34,000 মায়েদেরকে গ্যাসের চুলা দিতে পেরেছি আর আমাদের সরকার আসার পরে মাত্র 2 বছরের মধ্যে আমরা ত্রিপুরা রাজ্যের মায়েদের রান্নাঘরে 2,72,000 গ্যাসের চুলা পৌঁছে দিয়েছি এই জন্য সরকারের দরকার রাজ্য সরকার রয়েছে তার জন্য সম্ভব হয়েছে আবার উজ্জ্বলা যোজনা 2 প্রকল্প চালু হয়েছে আমি মায়েদেরকে আশ্বস্ত করছি আপনাদের বলার জন্য প্রস্তুত হয়েছি 5 তারিখে যখন ভোটার কোড অফ কন্ডাক্ট সমাপ্ত হবে তারপরে আমার রাজ্যের 70 থেকে 80,000 মায়েরা 70 থেকে 80,000 মায়েরা উজ্জ্বলা টুতে গ্যাসের চুলা যারা পাননি যাদেরকে দিতে পারেনি আপনারা প্রত্যেকে গ্যাসের চুলা পাবেন সঙ্গে নগ্ন হয়ে যারা রাজনীতি করেন তারা আজ এই রাজ্যে নগ্নতার রাজনীতি করতে এসেছেন পশ্চিমবঙ্গের যুবরাজ যে তৃণমূলের নেত্রীর জন্য ছুটে আসছেন আমার তার সম্পর্কে কথা বলতে আমার রুচিতে বাধে আমার রুচিতে এ কারণে বাধে কারণ আমি আপনারা আমরা ভারতীয় নারী আমরা মা ত্রিপুরা সুন্দরীর নারী আমরা ত্রিপুরা রাজ্যের নারীরা আমরা ভারতবর্ষে যারা বিশেষ করে বাঙালি নারীরা আছি আমরা ঘুম থেকে উঠে কি করি আমরা ঘুম থেকে উঠে আমরা বাড়ির চারিদিকে কি দিই গোবরের ছিটে দিই আমরা সন্ধে হলে আমরা ঘরে ধূপ দিই তুলসী গাছের তলায় আমরা প্রদীপ জ্বালাই এটাই তো আমাদের সংস্কৃতি এটাই আমাদের পরম্পরা এবং এই সংস্কৃতি এই পরম্পরা আমরা যুগ যুগান্তর ধরে আমরা বহন করে যাচ্ছি আমরা যারা ভারতীয় নারী আছি আমাদের আরাধ্য দেবতা আমার মাতৃশক্তি আমার মা বোনদের পদধ্বনি দেখে পদধ্বনি শুনে আপনি কি বুঝলেন এই রাজ্যের মাটিতে 2018 সালে লাখ লাখ পদ্ম প্রস্ফুটিত হয়ে গেছে এই রাজ্যের মাটি ভারতীয় জনতা পার্টির মাটি আমরা সবাই আজকে এখানে এই আগরতলার কোনায় কোনায় থেকে
থেকে যারা মহিলা মোর্চা যারা মাতৃশক্তি যারা এখানে সমবেত হয়েছি আমরা সবাই জানি আজকে কেন এখানে আমরা এসেছি আগামী 25 নভেম্বর আগরতলা পুর নিগম সহ আমি বুঝতে পারছি আমাদের বন্ধুদের আসলে আমি নিজেও ভাবতে পারিনি যে এত বড় মাত্রায় আজ মহিলা মোর্চা এই রাজপথ কাঁপাবে অনেকেই বসতে পারেননি বা হয়তো বসার জায়গা করে দিতে পারেননি কিন্তু আজ আমরা যতক্ষণ এই সভা শেষ না হবে আমরা আজ দাঁড়িয়ে থাকব দাঁড়িয়ে আমরা কথা শুনব কারণ কিছুক্ষণ পর আমাদের রাজ্যের অগ্নিকন্যা ভারত সরকারের মাননীয় মন্ত্রী প্রতিমা দিয়ে উপস্থিত হবেন নিরাজ তা আপনাদের প্রজাতন্ত্র আপনাদের গণতন্ত্র আপনাদের লোকতন্ত্রের পরিভাষা যদি সেটা হয় আমাদের রাজ্যবাসী আজ এই মহিলা মোর্চা সভা দেখে নিশ্চয় যুবরাজ আপনি উপলব্ধি করেছেন এই রাজ্যের মহিলারা কি বলতে চাইছে এই রাজ্যের মা মাটি মানুষ কাকে চাইছে নিশ্চয় আপনি বুঝে গেছেন পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মেয়েকে চায় না তাহলে আমাদের রাজ্যে আকাল পড়েনি আমাদের রাজ্যের মানুষ এই রাজ্যের ছেলেকে চায় এই রাজ্যের মেয়ে যে বসে আছে এই রাজ্যের মেয়েকেই চায় আমাদের রাজ্যে আকাল পড়ে চায়নি এই গণতন্ত্র মাননীয় এই গণতন্ত্র এই প্রজাতন্ত্র এই লোকতন্ত্র এই রাজ্যের মাটিতে এই শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় আমরা যারা মহিলা মোর্চার কার্যকর্তা আছি আমরা কখনো এই রাজ্যের মাটিতে সেটা ভুগতে দেব না আজ প্যারাডাইস চৌমুহনীতে দাঁড়িয়ে এটা আমরা সংকল্প নিলাম আরে দিদি এক সায়নী ঘোষ কেন কম পড়বে কম পড়বে আপনি কোটি কোটি সায়নী ঘোষ পাঠিয়ে দিন তার জন্য আমারও এক ঝর্ণা দিয়ে কাফি আমাদের দিয়ে গদি পর্যন্ত পৌঁছানোর জন্য এই রাজ্যে 6% মাত্র 6% আরে দিদি আমাদের ত্রিপুরাবাসীর দুঃখ দুর্দশা যদি দূর করার থাকতো এই রাজ্যে যখন দিকে দিকে ধর্ষণ হচ্ছিল আমরা যখন আমাদের নিত্য দৈনন্দিন চাওয়া পাওয়া থেকে বঞ্চিত ছিলাম একটা ভাতার জন্য একটা টুয়েপের জন্য একটা রেগার জন্য যখন আমাদের ব্রাঞ্চ সেক্রেটারি লোকাল সেক্রেটারির বাড়ির দরজায় লাইন দিতে হতো তখন আপনি কোথায় ছিলেন আপনি তো বিনামূল্যে বিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে আপনি 7-7 জন বিধায়ক আপনি পবিত্র বিধানসভায় পাঠানোর সুযোগ পেয়েছিলেন কিন্তু আজকের ওই বিধায়করাই ওই বিধায়কদের মধ্যে কয়েকজন 4 জন বলেন যে তখন যখন আমরা গেলাম দিদির কাছে দিদি বললেন ত্রিপুরা নিয়ে কথা বলার শোনার আমার কাছে সময় নেই আজ দিদি এসেছেন পরিবর্তন করতে আসলে আমরা জানি যে এই রাজ্যের মাটি বিরোধীদের রক্তে সিক্ত মাটি যারা বলেন গণতন্ত্র নেই গণতন্ত্র নেই গণতন্ত্রের গলা টিপে যারা আমাদেরকে গণতন্ত্রের পরিভাষা শেখাতে আসেন সে 25 বছর এই রাজ্যের মাটি বিরোধীদের রক্তে সিক্ত হয়েছে ভজন ভূষণ নিখিল থেকে শুরু করে সুভাষগণের মতো কার্যকর্তা যারা কংগ্রেস কর্মী ছিলেন তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল 2017 সাল হারানোর কি ব্যথা হারানোর কি বেদনা ভারতীয় জনতা পার্টি থেকে আর ভালো কেউ জানে না আমার মায়েরা আর ভালো কেউ জানে না 2017 সালে আমরা 11 জন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে হারিয়েছি মেলার মাঠ তাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে চানমোহন ত্রিপুরা থেকে শুরু করে কহর হরি মনসুন থেকে শুরু করে নিশিকান্ত চাকমা থেকে শুরু করে অপরাধ তাদের কি ছিল অপরাধ ছিল তারা ভারত মাতার জয় বলতেন তারা ওই পদ্ম শোভিত যে পতাকা দেখছেন সেটা তারা হাতে নিতেন তারা বন্দে মাতরম বলতেন আপনাদের দায়িত্ব নিয়ে আমরা কথা দিতে পারি যে 25 বছর যে বঞ্চনা চলছিল 25 বছর যে শোষণ চলছিল 25 বছর যা হয়নি আগামী 25 নভেম্বর
আমরা ভারতীয় জনতা পার্টি যে সকল কর্পোরেটদের ওই দেখা যাচ্ছে আগরতলা পুর নিগমের অফিস সেখান থেকে 25 বছর যা হয়নি আগামী 25 নভেম্বর থেকে তার শুভারম্ভ শুভ সূচনা আমরা করতে যাচ্ছি